দর্শক, আমাদের উপস্থাপিত বিন্দু, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই করোনা সংকটকালের সময় তোমাদের সমস্যার সময়কে একটু লাঘব করার জন্য এই আমরা একটু তোমাদের সঙ্গে শেয়ার করতেছি প্রতিদিনের মতো আজকের কিছু বিষয়। আজকের যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের চাহিদা ও আমাদের সামাজিক সমস্যা বিষয়টা কি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক সমস্যা, সমাজ এবং সামাজিক সমস্যা। প্রথমেই জানা দরকার যে সমাজটা কী, তারপর সামাজিক সমস্যা। সমাজ কি এটা আমরা প্রাথমিক ধারণা নিয়েইভাবে যে সোসাইটি দ্য সিস্টেম অফ সোশ্যাল রিলেশনশিপ অ্যান্ড থ্রু হুইচলি, যেসব সামাজিক সমস্যার সমাধান সম্পর্কের মধ্যে থাকে সেটা হচ্ছে সমাজ। এখন সামাজিক সমস্যাটা কি? সামাজিক সমস্যা হলো এমন একটি বিশেষ সমাজের একদল লোকের আপত্তিকর ও ক্ষতিকর আচরণ যা পরিবর্তনের প্রয়োজন অনুভব করে। এখন সামাজিক সমস্যা কোনগুলো? সেটা হচ্ছে জনসংখ্যাস্ফীতি, দারিদ্রতা, বেকারত্ব। সামাজিক সমস্যার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে জনসংখ্যাস্ফীতি। জনসংখ্যাস্ফীতি কি? একটা দেশে আয়তনের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা অথবা সেটা হচ্ছে জনসংখ্যাস্ফীতি। সেক্ষেত্রে আমরা জনসংখ্যাস্ফীতি, দারিদ্রতা, মাদকাসক্তি এটাকে সামাজিক সমস্যা মনে করি। তবে সামাজিক সমস্যার কারণ কি? সামাজিক সমস্যার প্রথম কারণ আমরা মনে করছি জনসংখ্যাস্ফীতি, দ্বিতীয়টা মনে করছি প্রাকৃতিক দুর্যোগ, তারপরে সামাজিক পরিবর্তন, সাংস্কৃতিক শূন্যতা, নৈতিক অবক্ষয়, নিরক্ষরতা, সম্পদের অসমবণ্টন, অপরিকল্পিত শহরান নগরান ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো সামাজিক সমস্যার অন্যতম কারণ, এই যে কারণে সামাজিক সমস্যা তৈরি হয়ে থাকে। তো সামাজিক সমস্যার যেগুলো কারণ সেটার অপোজিটটা হচ্ছে সামাজিক সমস্যার সমাধান। এখন জনসংখ্যাস্ফীতি যদি সামাজিক সমস্যার অন্যতম কারণ হয় তাহলে অপোজিটটা কী? জনসংখ্যাস্ফীতি রোধ, এটা হচ্ছে সামাজিক সমস্যা সমাধান অথবা জনসংখ্যাস্ফীতি রোধের। সামাজিক সমস্যা স্ফীতি এটা রোধ করাই হচ্ছে অন্যতম কারণ। দারিদ্রতাকে যদি মনে করি সামাজিক সমস্যা তাহলে দারিদ্রতা দূরীকরণ, নিরক্ষরতা যদি মনে করি সামাজিক সমস্যার কারণ তাহলে নিরক্ষরতা দূরীকরণ। তো সামাজিক সমস্যার কারণ সমাধান পরোক্ষ এবং প্রত্যক্ষ বিভিন্ন কারণ আছে। এর মধ্যে পরোক্ষ কারণ হচ্ছে অজ্ঞতা ও অসচেতনতা, চিত্ত বিনোদনের অভাব, ধর্মীয় কুসংস্কার, পুত্র সন্তান লাভের আশঙ্কা, সামাজিক অস্থিরতা, ভৌগোলিক কারণ, যে কারণগুলো জনসংখ্যাস্ফীতির মধ্যেই পড়ে। তো জনসংখ্যাস্ফীতি যখন অন্যতম একটা বিষয়ের রূপ ধারণ করে তখন এমনিতেই সামাজিক সমস্যা বেড়েই যায়। তো সামাজিক সমস্যার মধ্যে অন্য একটা হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তি কী? মাদক বা নেশাজাতীয় দ্রব্যে আসক্ত হওয়াটাই হচ্ছে মাদকাসক্ত। তাহলে মাদকাসক্ত রোধ মানেই সামাজিক সমস্যা দূরী করা। তো মাদকাসক্ত কীভাবে রোধ করা যায়? তো মাদক কারা সেবন করে, কোন শ্রেণীর মানুষ সেবন করে এটা হলো রোধ করা। তো যারা এগুলোর প্রতি আসক্ত থাকে নেশাজাতীয় দ্রব্য তাদের এখান থেকে দূরে রাখা। ধর্মীয় কুসংস্কার, বিভিন্ন ধরনের ধর্মীয় অন্ধবিশ্বাস, কুসংস্কার, গোরামি জনসংখ্যা বৃদ্ধি অথবা সামাজিক সমস্যার অন্যতম কারণ। আমরা দেখি অজ্ঞতা ও সচেতনতা, এক্ষেত্রে বাংলাদেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ নিরক্ষর জনগোষ্ঠী স্বাভাবিকভাবে জীবনযাত্রার ভবিষ্যৎ সংখ্যা অধিকাংশ ক্ষেত্রে উদাসীন, অসচেতন। এক্ষেত্রে দেখি যে তাদের কুসংস্কার, ভুল ধারণা জনসংখ্যা বৃদ্ধির দ্রুত গতি এগিয়ে নিচ্ছে। তো জনসংখ্যাস্ফীতি সামাজিক সমস্যার একটা মূল কারণ। আমরা যে দৃষ্টিতে দেখি যে সামাজিক সমস্যা প্রত্যক্ষ এবং পরোক্ষ, প্রত্যক্ষ কারণ হচ্ছে উচ্চ জন্মহার, জন্মহার দ্রুত গতিতে বেড়েই যেতে, তৃণমূল নিম্ন মৃত্যুহার, মানে জন্ম এবং মৃত্যুর ভারসাম্য রক্ষা না হওয়া, সেটা যে কারণে সামাজিক সমস্যা দ্রুত গতিতে বাড়ছে, অধিক শিশু মৃত্যুহার, এটা সামাজিক সমস্যার অন্যতম কারণ। অর্থনীতি সমীক্ষা 2017 অনুযায়ী বাংলাদেশের শিশু মৃত্যুর হার প্রতি হাজারে 29 জন,
শিশু মৃত্যুর হার বেশি হওয়ার কারণে পিতামাতার সন্তান জন্মদানে আগ্রহী হয়ে ওঠে ও জনসংখ্যা বৃদ্ধির হার বাংলাদেশে বাড়ে। বিধায় সামাজিক সমস্যা দ্রুতগতিতে বেড়েই চলছে। পরে হচ্ছে উচ্চ প্রজনন ক্ষমতা। বাংলাদেশে ভৌগোলিক অবস্থান, খাদ্যাভ্যাস, প্রাণী প্রণালী প্রভৃতি কারণে এদেশে নারীদের প্রজনন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। অর্থনৈতিক সমীক্ষা 2016 অনুযায়ী এদেশের মহিলাদের প্রজনন হার 2.10, যা অধিক সন্তান জন্মদানের ব্যাপক ভূমিকা রাখে। তো জনসংখ্যা স্ফীতি আমরা ধরে নিছি যে সামাজিক সমস্যার অন্যতম কারণ। এক্ষেত্রে অনিয়ন্ত্রিত জনসংখ্যা, মানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ অনিয়ন্ত্রিতভাবে সন্তান জন্ম নেওয়া। এখানে কোনো কন্ট্রোল নাই। এক্ষেত্রে পরিবার পরিকল্পনার পদ্ধতি সম্পর্কে সরকারি বেসরকারি পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো হলেও এক্ষেত্রে পর্যন্ত ব্যবস্থা ফলপ্রসূ হয়নি। বিধায় ব্যাপক হারে এর বিস্তার লাভ করছে। বিধায় জনসংখ্যা স্ফীতির হার বাড়ার কারণেই সামাজিক সমস্যা অন্যরকম লাভ করছে। তো আমরা যে দৃষ্টিতে দেখতেছি যে সামাজিক সমস্যা সমাধান, সোশ্যাল প্রবলেম যেটাকে বলি, সোসাইটির ক্ষেত্রে আমরা জনসংখ্যা স্ফীতির অন্যতম একটা মূল কারণ ধরে নিয়েছি সামাজিক সমস্যা। তো আজকে এ পর্যন্তই। আগামীতে আবার নতুন একটা বিষয় নিয়ে হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেকে সুরক্ষিত রাখবে এই করোনাকালীন সময়ে। ধন্যবাদ সবাইকে।